অনেকদিন আগে এক দেশে সেলিম নামে ছোট্ট এক বালক বাস করত। তার বাবা ছিলেন একজন ছুতার মিস্ত্রি। একদিন সেই ছুতার মিস্ত্রি সেলিম আর তার মাকে রেখে মারা গেলেন। সেলিমের মা সেলিমকে নিয়ে পড়লেন মহাবিপদে। অনেক কষ্টে তিনি দিন এনে দিন খেয়ে কোনো রকমে সেলিমকে নিয়ে বেঁচে থাকলেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। সেলিম যুবক হয়ে উঠল। সে খুব সহজ সরল আর দয়ালু প্রকৃতির হল। বিশেষ করে জীবজন্তুর জন্য তার খুব ভালোবাসা। এই জীবজন্তুর প্রতি ভালোবাসা কিভাবে সেলিমের সৌভাগ্য এনে দিয়েছিল সেই গল্প শোনাবো এই ভিডিওতে। গল্পটা আফগানিস্তানের লোককাহিনী। যুবক সেলিমের মাথায় কোনো বিষয়বুদ্ধি ছিল না, তবে এভাবে তো আর বেশি দিন চলতে পারে না। তাই সেলিমের মা একদিন সেলিমের বাবার হাতুড়ি, বাটাল, করাত, রান্দা এগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে সেলিমের কাছে গিয়ে বললেন, বাবা সেলিম, এভাবে কোনো কাজকর্ম না করে তো আর জীবন যেতে পারে না। তোমার বাবার রেখে যাওয়া ছুতার কাজের যন্ত্রপাতিগুলো বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছি, এগুলো দিয়ে দেখো না কিছু করা যায় কি না। সেলিম বলল, আচ্ছা মা, আমি আজই টাকাগুলো নিয়ে বাজারে গিয়ে দেখি কিছু করা যায় কি না। সেলিম বাজারে গিয়ে দেখল এক লোক একটি কুকুর বিক্রি করতে এনেছে, কিন্তু সেটা কেউ কিনছে না আর ক্রেতা নেই দেখে ওই বিক্রেতাও কুকুরটাকে তেমন যত্ন করছে না। হয়তো অনেকক্ষণ কোনো খাদ্য বা পানীয় দেয়নি, তাই কুকুরটা কাহিল হয়ে পড়েছে। এভাবে আরো কিছুক্ষণ থাকলে হয়তো কুকুরটা মরেও যাবে। তাই দেখে সেলিমের খুব দয়া হলো, সে কুকুরটাকে কিনে নিল। চতুর বিক্রেতা কুকুরের বিনিময়ে সেলিমের প্রায় সব টাকাই নিয়ে নিল। বাকি সামান্য কটা টাকা দিয়ে সেলিম কিছু খাবার কিনে কুকুরকে খাইয়ে সুস্থ করে তুলল এবং বাড়ি নিয়ে এল। কুকুরটিকে নিয়ে বাড়ি আসার পর সেলিমের মা সেলিমকে খুব বকাঝকা করতে লাগলো, এটা তুমি একটা কাজ করলে, আমরা নিজেরাই ঠিক মতো খেতে পারি না, তার মধ্যে তুমি কিনে একটা কুকুর নিয়ে এলে। সেলিম বলল, মা, এইটুকু একটা প্রাণী কি বা এমন খাবে, তাছাড়া সে এদিক ওদিক থেকে নিজের খাবার নিজেই জোগাড় করে নিবে। মা বলল, কিন্তু এতগুলো টাকা দিয়ে তুমি যে একে নিয়ে এলে এটা আমাদের কোন কাজে লাগবে শুনি। সেলিম বলল, মা, টাকা গিয়েছে তাতে কি হয়েছে, কুকুরটার জীবন তো রক্ষা পেয়েছে, কিছু না হোক রাতের বেলায় সে আমাদের বাড়ি পাহারা দিতে পারবে। কুকুরটার জীবন রক্ষার কথা শুনে মা আর তেমন কিছু বলতে পারলেন না। কিছুদিন পর সেলিমের বাবার রেখে যাওয়া জুতা জোড়া বিক্রি করে আবারও কিছু টাকা জোগাড় করে মা সেলিমকে বাজারে পাঠালেন। সেলিম দেখল সেই একই লোক আবার একটা বিড়াল নিয়ে বিক্রি করার জন্য এনেছে। হাটে কেউ বিড়ালটাকে কিনছে না, লোকটার অযত্ন, অবহেলায় আর অনাহারে বিড়ালটার যায় যায় অবস্থা। সেলিম আবারও আগের মতোই তার প্রায় সব টাকা দিয়ে বিড়ালটাকে কিনে অবশিষ্ট টাকা দিয়ে খাবার কিনে বিড়ালটাকে খাইয়ে সুস্থ করে বাড়ি নিয়ে এলো। দেখে মা তো রেগে গেল, তোমার হয়েছেটা কি শুনি, এতগুলো টাকা দিয়ে আবার তুমি একটা বিড়াল নিয়ে এলে, এটা আমাদের কি কাজে লাগবে শুনি। সেলিম বলল, দেখো মা, টাকার মায়া করলে আমি তো বিড়ালটাকে বাঁচাতে পারতাম না, আর কিছু না হোক সে তো ইঁদুর তাড়াতে পারবে নাকি মা। অভাবের জন্য রাগ করলেও জীবের প্রতি ছেলের দয়া দেখে মা এবারও সেলিমকে তেমন কিছু বলতে পারলেন না। কিছুদিন পর স্বামীর রেখে যাওয়া কোটটা বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করে সেলিমের মা সেলিমের হাতে দিয়ে বললেন, দেখো বাবা সেলিম, এটাই আমাদের শেষ সম্বল, খেয়ালের বশে যদি এবারও তুমি টাকাগুলো নষ্ট করে ফেলো তাহলে আমার আর কিছুই করার থাকবে না, যাও বাজারে গিয়ে এই টাকাগুলো দিয়ে কিছু একটা করো। সেলিম বাজারে গিয়ে দেখল ওই একই লোক একটা সাপের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এবং কেউ সেটা কিনছে না। না খেতে দেওয়ার কারণে সাপটার জান প্রায় যায় যায়। দেখে সেলিম আর নিজেকে স্থির রাখতে পারলো না, সে দৌড়ে গিয়ে লোকটার হাতে প্রায় সব টাকা গুঁজে দিয়ে সাপটাকে নিয়ে গিয়ে বাকি টাকা দিয়ে খাদ্য পানীয় কিনে খাওয়ালো এবং তার জীবন রক্ষা করে বাড়িতে নিয়ে এলো। সাপ দেখে মা তো রেগে আগুন হয়ে উঠলেন। তিনি সেলিমকে অনেক বকাঝকা করলেন, কুকুর না হয় বাড়ি পাহারা দিবে, বিড়াল না হয় ইঁদুর তাড়াবে, সাপ কোন কাজে লাগবে শুনি, যাও শীঘ্র এটাকে মেরে ফেলে দিয়ে আসো। মাকে কোনো কিছু বলতে না পেরে মন খারাপ করে সেলিম মায়ের আদেশ মতো সাপটাকে মেরে ফেলার জন্য জঙ্গলে নিয়ে গেল। সে একটা লাঠি হাতে তুলে নিল, কিন্তু যেই না সাপটাকে মারতে গেল
তখনই সাপটা কথা বলে উঠল, মেরো না, আমাকে মেরো না, আমি জানি তুমি অনেক দয়ালু, দয়া করে আমাকে মেরো না। সেলিম বলল, হ্যাঁ, তুমি কথা বলতে পারো? সাপ বলল, হ্যাঁ, কারণ আমি সর্পরাজের পুত্র সর্পকুমার। এক সাপুড়ে আমাকে ধরে ফেলেছিল, তারপরে আমার এই অবস্থা। তুমি আমাকে মেরো না, তুমি আমাকে আমার পিতার কাছে নিয়ে চলো, তাতে তোমার অনেক উপকার হবে। সেলিম বলল, উপকারের কথা আমি ভাবি না, তোমাকে যদি তোমার পিতার কাছে পৌঁছে দিতে পারি তাতেই আমি শান্তি পাব, কিন্তু আমি তো তোমার পিতার রাজ্যের পথ চিনি না। সাপ বলল, সেজন্য ভেবো না, আমি চিনি, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। এ কথার পর সেলিম সাপকে নিয়ে সর্পরাজ্যে যাওয়ার জন্য যাত্রা শুরু করল। সর্পরাজ্য ছিল অনেক দূরে, বন বাদার পেরিয়ে পাহাড় পর্বত পাড়ি দিয়ে অনেক কষ্ট করে সেখানে যেতে হয়। সেলিম হাসি মুখে সব কষ্ট সহ্য করে সাপকে সাথে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে সাপটি সেলিমকে বলল, আমাকে ফিরে পেয়ে আমার পিতা কিন্তু অনেক খুশি হয়ে তোমাকে পুরস্কার দিতে চাইবে। পিতা যখন তোমাকে পুরস্কার দিতে চাইবে, তখন তুমি তার মুখের ভিতরের নাগমণি পুরস্কার চাইবে। সে অন্য কিছু দিতে চাইলেও তা নিবে না, ওই মণিটাই নিবে। ওই নাগমণি থেকে তুমি যা চাইবে তাই পাবে। একসময় সেলিম সাপটিকে নিয়ে সর্পরাজের দরবারে উপস্থিত হল এবং সর্পরাজ খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চাইল। সেলিম সর্পরাজের মুখের ভিতরে রাখা নাগমণি চাইল। সর্পরাজ প্রথমে নাগমণিটি দিতে রাজি হয়নি, কিন্তু পরে পুত্রের অনুরোধে রাজি হল। নাগমণি পেয়ে সেলিম প্রথমেই মণিকে বলল তাকে বাড়ি পৌঁছে দিতে। মুহূর্তেই সে বাড়ি পৌঁছে গেল। তারপর সে নিজের জন্য ও মায়ের জন্য ভালো ভালো কাপড় চাইল, সাথে সাথে পেয়েও গেল। ভালো পোশাক পরে একটা ভালো বাড়ি চাইল, নিমিষেই বাড়ি তৈরি হয়ে গেল। এরপর নাগমণির কাছে ভালো ভালো খাবার চেয়ে নিয়ে সেলিম তার মাকে এবং কুকুর ও বিড়ালকে নিয়ে মহা আনন্দে খাবারগুলো খেয়ে নিল। এভাবেই এখন সেলিমের দিন কাটে। একদিন সেলিমের মা সেলিমকে বলল, বাবা সেলিম, এবার তুমি একটা বিয়ে করো। সেলিম বলল, ঠিক আছে মা, তাহলে তুমি রাজার কাছে গিয়ে রাজকন্যার সাথে আমার বিয়ের প্রস্তাব করো। মা বলল, সে কি কথা, রাজা কি আমাদের মতো গরিবের সাথে রাজকন্যাকে বিয়ে দিতে চাইবে? সেলিম বলল, তা চাইবে না। তখন তুমি রাজাকে জিজ্ঞেস করবে যে রাজকন্যাকে বিয়ে করার জন্য আমাকে কি করতে হবে। রাজা নিশ্চয়ই কোনো কঠিন শর্ত দিবে, আমি এই নাগমণির সহায়তায় সেই শর্ত পূরণ করে তবেই রাজকন্যাকে বিয়ে করব। এরপর সেলিমের মা রাজদরবারে গিয়ে সেলিমের সাথে রাজকন্যার বিয়ের প্রস্তাব জানাল। শুনে রাজা তো হেসেই খুন। তিনি বললেন, কত কত দেশের রাজপুত্ররা আমার কন্যাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তাদের কথা বিবেচনা না করে তোমার পুত্রের সাথে রাজকন্যাকে বিয়ে দিব কি কারণে? হ্যাঁ, কারণ আমার পুত্র রাজপুত্রদের চাইতেও ভালো। রাজপুত্ররা যা পারে না সে তাও পারে। রাজা বললেন, সেটা কিরকম, কি পারে তোমার পুত্র? মা বললেন, আপনি যা বলবেন তাই সে করে দেখাতে পারবে। রাজা বলল, তোমার পুত্র কি এক রাতের মধ্যে আমার জন্য একটা সোনার প্রাসাদ আর একটা রূপার প্রাসাদ তৈরি করে দিতে পারবে? মা বললেন, প্রাসাদ দুটো কোথায় তৈরি করতে হবে মহারাজ? রাজা বললেন, আচ্ছা, আমার এই প্রাসাদের সামনেই না হয় তৈরি করতে বলো। মা গিয়ে সেলিমকে সব খুলে বলল, আর সেলিম সেই নাগমণির সহায়তায় একটা সোনার প্রাসাদ আর একটা রূপার প্রাসাদ তৈরি করে ফেলল। তখন রাজা আর কি করে, সেলিমের সাথেই রাজকন্যার বিয়ে দিয়ে দিল। বিয়ের পর সেলিম রাজকন্যাকে নিয়ে সেই রূপার প্রাসাদে গিয়ে উঠল। তখন সে রীতিমতো রাজার জামাই, আর রাজা নিজে উঠলেন সোনার প্রাসাদে। বিয়ের কিছুদিন পর একদিন সেলিম ভ্রমণে বের হল। ভ্রমণে গিয়ে সে দেখল এক নতুন কবরের পাশে বসে এক বৃদ্ধা বিলাপ করে কাঁদছে। দয়ালু সেলিম বৃদ্ধার কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে বৃদ্ধা বলল যে তার একমাত্র পুত্র আজই মারা গেছে, এখন তাকে দেখাশোনার জন্য আর কেউ নেই। সেলিম দয়া করে সেই বৃদ্ধাকে তার প্রাসাদে নিয়ে এল। বৃদ্ধা ও প্রাসাদে এসে রাজকন্যা অর্থাৎ সেলিমের স্ত্রীর বিভিন্ন কাজে সহায়তা করতে লাগলো। একদিন সেই বৃদ্ধা বলল, আচ্ছা গো রাজকন্যা, তোমার স্বামী তো শুনেছি খুব সাধারণ ঘরে জন্ম নিয়েছে, তা সে তোমাকে বিয়ে করলো কিভাবে? রাজকন্যা বলল, জীবজন্তুকে ভালোবেসে।
বৃদ্ধা বলল, সেটা আবার কিরকম? রাজকন্যা বলল, শোনো তাহলে। রাজকন্যা সেলিমের অতীতের সব কথা, এমনকি নাগমণির কথাও খুলে বলল। তখন বৃদ্ধা বলল, তা সেই নাগমণিটা কোথায়? রাজকন্যা বলল, তা তো জানি না। বৃদ্ধা বলল, সে কি কথা? তুমি তার স্ত্রী, তার উপরে দেশের রাজার কন্যা। তুমিই জানো না তোমার স্বামীর মহামূল্য নাগমণি কোথায়? কেমন স্ত্রী তুমি! নাকি তোমার স্বামী তোমাকে বিশ্বাসই করেন না? কথাটা শুনে রাজকন্যার মনে অভিমান জাগল। সত্যিই তো, সেলিম কি তবে তাকে বিশ্বাস করে না? সেদিন সেলিম যখন প্রাসাদে ফিরল, তখন রাজকন্যা তাকে মণি কোথায় আছে জিজ্ঞেস করল। সেলিম সরল মনে জানিয়ে দিল কোন সিন্ধুকে তা রাখা আছে। আসলে রাজকন্যা কখনো জানতে চায়নি যে নাগমণি কোথায় আছে, এখন জানতে চাইল, আর সেলিমও বলে দিল। পরদিন বৃদ্ধা আবার কথায় কথায় রাজকন্যার কাছ থেকে নাগমণির অবস্থান জেনে নিল। এই বৃদ্ধা আসলে কোনো সাধারণ বৃদ্ধা ছিল না, সে ছিল একজন ডাইনিং। সে বৃদ্ধা সেজে ছেলের মৃত্যুর মিথ্যা গল্প সাজিয়ে সেলিমের প্রাসাদে ঢুকেছে নাগমণি চুরি করার জন্য। নাগমণির অবস্থান জেনে, সুযোগ বুঝে সে সিন্ধু ভেঙে নাগমণি নিয়ে পালিয়ে গেল। নাগমণি হারিয়ে যাওয়ার সাথে সাথে সেলিমের তৈরি দুটি প্রাসাদও অদৃশ্য হয়ে গেল। রাজা গিয়ে তার পুরাতন প্রাসাদে উঠলেন, সাথে রাজকন্যাকেও নিয়ে গেলেন। যদিও রাজকন্যা সেলিম, সেলিমের মা, সেই কুকুর এবং বিড়ালটাকেও প্রাসাদে নিতে চাইল, কিন্তু রাজা রাজি হলেন না। ফলে সেলিম এবং তার মা কুকুর এবং বিড়ালকে নিয়ে পথের ফকির হয়ে ঘুরে বেড়াতে লাগল। সেলিমের এই অবস্থা দেখে কুকুর এবং বিড়াল নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, দেখলে বিড়াল ভায়া, আমাদের মনিবের কি অবস্থা! আসলে সারা জীবন কারো সমান যায় না। বিড়াল বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না। কুকুর বলল, তার মানে আমরা কি করতে পারি? বিড়াল বলল, কি করতে পারি সেটা জানি না, তবে চেষ্টা করতে পারি। কুকুর বলল, কি চেষ্টা করব আমরা? বিড়াল বলল, আমরা নাগমণি উদ্ধারের চেষ্টা করব। কুকুর বলল, কিন্তু আমরা কি পারব? বিড়াল বলল, পারব কি পারব না সেটা পরের কথা, তবে আমাদের জান প্রাণ চেষ্টা করা উচিত। ভুলে যেও না যে এই মানুষটা একদিন আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কুকুর বলল, হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ, চলো আমরা আজই নেমে পড়ি। যেমনি ভাবা তেমনি কাজ, কুকুর ও বিড়াল নাগমণির খোঁজে নেমে পড়ল। তারা ঘুরতে 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 ইঁদুরের রাজ্যে এসে উপস্থিত হল। সেখানে এসে দেখে ইঁদুর রাজপুত্রের বিয়ে। তখন বিড়ালের মাথায় একটা বুদ্ধি এলো, সে খপ করে ইঁদুর রাজপুত্রকে ধরে ফেলল আর ঘোষণা দিল, শোনো ইঁদুরেরা, তোমরা যদি আমাদের মনিব সেলিমের হারিয়ে যাওয়া নাগমণি খুঁজে দিতে না পারো, তাহলে আমি তোমাদের এই রাজকুমারকে খেয়ে ফেলব। এক ডাইনি নাগমণিটি চুরি করে নিয়ে গেছে, যাও খুঁজে দাও, না হলে তোমাদের রাজকুমারের মৃত্যু হবে। ইঁদুরেরা কি আর করবে, তখন বাধ্য হয়ে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তারা সেই ডাইনিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এক পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে সেখানে একটা গর্ত খুঁড়ে তার ভিতরে ডাইনি শুয়ে ঘুমাচ্ছে, আর নাগমণিটি ডাইনির নাকের ভিতরে রয়েছে। একটা ইঁদুর গিয়ে লেজ দিয়ে ডাইনির নাকে সুড়সুড়ি দিল। ডাইনি ঘুমের মধ্যেই জোরে একটা হাঁচি দিল, আর অমনি নাগমণিটি তার নাক থেকে বেরিয়ে মাটিতে পড়ে গেল। ইঁদুরেরা তখন সেই মণি নিয়ে দেয় ছুট। তারা নাগমণিটি বিড়ালকে দিয়ে তাদের রাজপুত্রকে উদ্ধার করল। নাগমণি পেয়ে কুকুর এবং বিড়াল ছুটল সেলিমের দেশের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে তাদের সামনে একটা নদী পড়ল। তারা যাওয়ার সময় নদীতে ভাটা ছিল বলে পানি ছিল না, কিন্তু এখন জোয়ারের পানিতে নদী থই থই করছে। বিড়াল সাঁতার জানত না, কিন্তু কুকুর জানত। সে বিড়ালকে পিঠে নিয়ে সাঁতরে নদী পার হলো। কুকুর এবং বিড়াল যখন ফিরে আসলো, তখন সেলিম এবং সেলিমের মা অর্ধাহারে অনাহারে রোগে শোকে প্রায় মৃত্যুপথযাত্রী। এই অবস্থায় মণি ফিরে পেয়ে সেলিম তার হারানো ধন সম্পদ প্রাসাদ সবই ফিরে পেল। ওদিকে ততদিনে দেশের রাজার মৃত্যু হয়েছে। রাজকন্যা সেলিমকে সসম্মানে রাজার আসনে বসালো, নিজে বসল রাজরানীর আসনে, আর সেলিমের মাকে বসালো রাজমাতার আসনে। সেই কুকুর এবং বিড়াল তাদের সর্বক্ষণের সঙ্গী থাকল। এভাবে সামান্য এক ছুতার মিস্ত্রির ছেলে সেলিম
শুধু জীবের প্রতি দয়া করার কারণে দেশের রাজা হল, আর সেজন্যই রাজ সিংহাসনে বসে সেলিম সবার আগে যে দায়িত্বটি গ্রহণ করল তা হল দেশের প্রজাদেরকে জীবজন্তুর প্রতি সদয় হওয়ার শিক্ষা দেওয়া।